আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল ভোজপুরি গায়ক পবন সিংকে। তার নাম বিজেপির পক্ষ থেকে ঘোষণার পরই আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পবন সিং এর নামে দেওয়াল লিখন শুরু করেন বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা। একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা, অপরদিকে বিজেপি প্রার্থী ভোজপুরি গায়ক পবন সিং। জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা। পবন সিং টিকিট পাওয়া নিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা। শত্রুঘ্ন সিনহার মুখোমুখি হওয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে পবন সিং বলেন, তিনি শত্রুঘ্ন সিনহাকে দেখেই বড় হয়েছেন, কিন্তু তার মতাদর্শ ভিন্ন। আম জনতার সমর্থনে 2024 সালে লোকসভা নির্বাচনে জয়ী হবেন বলেও তিনি আশা করেন। বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টির একটা ডিসিপ্লিন পার্টি, কেন্দ্র নেতৃত্ব আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে বিহারের আড়াই জেলার বাসিন্দা মাননীয় পবন সিং, তিনি ভোজপুরি গানকের, তিনি সিঙ্গার একজন সুনামধন্য ব্যক্তি, কাজে উনি আমাদের আসানসোলের এই সিটের প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ার জন্য আমরা প্রত্যেকে আনন্দিত এবং আগামী দিন পবন সিংকে কীভাবে জিতাতে হয় তার জন্য আমরা পরিকল্পনা করব এবং বাস্তবিত যাতে করতে পারি, যাতে পবন সিংকে জিতাতে পারি তার জন্য ঐকান্তিক প্রচেষ্টা আমাদের থাকবে এবং এখানকার সাধারণ মানুষ তারাও তার ব্যবহারে, তার সুনামে তারা আনন্দিত হবে এবং প্রত্যেকেই পার্টির কর্মীরা প্রত্যেকেই আজকে আনন্দিত পবন সিংয়ের নাম হওয়ার জন্য। একদিন দুজনেই দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের প্রার্থী, একদিকে একজন গায়ক, একদিন একদিকে অন্যদিকে অভিনেতা, দুজনই বিহারের মানুষ। এই দুজনকে বহিরাগত লড়াইটি কিরমভাবে জমবে বলে মনে করছেন? দুজনই বহিরাগত, বিএনপি পার্টির নেত্রী তার সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্ত তার কাছে, আমাদের সিদ্ধান্ত আমাদের কাছে। এই আমাদের এর জন্য আমাদের কোনো বহিরাগত হওয়ার জন্য বা আমাদের এখানকার অনেকে প্রার্থী হওয়ার জন্য চিন্তা ভাবনা ছিলেন, কেন্দ্র নেতৃত্বে চিন্তা করেছেন, তিনি সুযোগ আমাদের কাজে এইসব নিয়ে কোনো মাথা খারাপ আমরা করবো। আপনারা আগেবারে শত্রুঘ্ন আসার পর বহিরাগত বলে তকমা দিয়েছিলেন, এবারে আপনাদের প্রার্থীও বহিরাগত হলো, কেউ দেখছেন এই ব্যাপারটাকে? নাই, উভয় পার্টি আমাদের বাইরের থেকে আসছেন, ওনাদেরও পার্টি বহিরাগত, আমাদের পার্টি বহিরাগত, কাজে সেখানে বহিরাগত দিয়ে লড়াই হবে, কাজে লড়াই দেখা যাবে নিজের পার্টি জিতে। কিন্তু রবিবার 3রা মার্চ নিজেই টুইট করে পবন সিং জানান তিনি আসানসোল কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন না। তিনি টুইট করে জানান, আমাকে আসানসোল কেন্দ্রে প্রার্থী করার জন্য বিজেপি নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাই, কিন্তু আমি একটা কারণবশত আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছি না। পবন সিং প্রার্থী হতে রাজি না হওয়া নিয়ে মুখ খুলেছেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, এটি একান্তই বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, পবন সিং ভালো ছেলে, এ নিয়ে আমি আর কিছু বলবো না। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। जो फैसला जो किया है लड़ने का नहीं लड़ने का, ये उनका या उनकी पार्टी का अपना अंदरूनी मामला है, इंटरनल अफेयर है, इस पे मैं कोई कमेंट करने वाला है, दखल अंदाजी देने वाला कौन होता हूँ। इस बार का चुनाव में क्या मुद्दा लेके आ रहे हैं आप? वो तो आप जब सामने आएंगे देख लेंगे। हर बार हम लोग सबको उनकी तरह नहीं है, माननीय प्रधानमंत्री जी की तरह की मरीज देखकर पुड़िया बदलते हैं। हम तो वो बातें रखते हैं जो जनता जनार्दन के सामने सामने आ चुकी है और जिससे जनता जनार्दन ग्रस्त है। আমি শুনেছি বাবা, আমি শুনেছি উনি টুইট করেছেন, ভালো লোক, আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ওর পার্টি ডিসাইড করবে, উনি ডিসাইড করবেন, আমি কে, আমি আমি কেন কমেন্ট করবো? তোমরা বেশি জানো, ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। যদিও পবন সিং কে প্রার্থী ঘোষণার পরও প্রতিক্রিয়া জানিয়েছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তখন পবন সিংকে প্রার্থী হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে তার মনে হচ্ছে যে বেশিরভাগকেই তিনি চেনেন না, এটা বিজেপির একেবারেই অভ্যন্তরীণ বিষয়। তবে একই সঙ্গে তিনি জানান, এই প্রার্থী তালিকার জন্য আদতে তৃণমূলকেই সুবিধা করে দেওয়া হয়েছে। তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। सर, देखा गया कि पवन सिंह जी को आपके प्रतिद्वंदी के रूप में उतारा गया आसनसोल से, मैं क्या बोलूं? तो अगर ये सत्य है, अगर इसकी ऑफिशियल घोषणा हो चुकी है, तो ये तो उनकी पार्टी का, उन लोगों का इंटरनल अफेयर है। इस मामले में तो वही लोग कुछ ज़्यादा रोशनी डाल पाएंगे। हमारी तो अभी अभी आप लोगों ने खबर दी है, तो मेरे लिए तो सबके लिए शुभकामनाएं और शुभाशीष है। ये
यहाँ पे आसन सोलह भी मानना है कि उन लोगों ने जिस तरह से नाम अनाउंस किया है और जिन जिन नामों को अनाउंस किया गया, बहुत सारे नाम ऐसे हैं जिनको देखकर लगता है कि वो अपना ही हित नहीं सोच रहे हैं, अपने साथ साथ शायद विपक्ष का भी और टीएमसी का हित भी सोच रहे हैं। तो इसलिए तो मैं कहूँगा इस सोच के लिए उनको बधाई देता हूँ, लेकिन वो कुछ भी कर लें, कोई भी नाम अनाउंस करें, कितने लोगों का टिकट काटें, कितने लोगों को कट फॉर सीट करके इधर का उधर, उधर का इधर करके उलट फेर करके लाएंगे, 400 पार या 317 ये भूल जाएं, किसी कीमत पर संभव नहीं है। उन्होंने पुनः यहाँ आकर हमारे मित्र भारत के माननीय प्रधानमंत्री जी ने पुनः ममता जी का बहुत ही अपमान किया है, जैसी भाषा का प्रयोग किया उन्होंने गत परसों में यहाँ पे संदेश पानी के नाम पे, जो मामला सुलझ चुका है, जो मामला इसको अंडर कंट्रोल आ गया है, उसको सिर्फ पॉलिटिकल रीजन की वजह से फिर से उभारने की कोशिश की है। और इस तरह से उभार कर उन्होंने जिस तरह का भाषा का प्रयोग किया, जो पिछली बार दीदी और दीदी करके जनता उसको आज तक माफ नहीं की उनको, उसके लिए इस बार भी जिस तरह का भाषा का प्रयोग किया है वो माननीय है, शर्मनाक है प्रधानमंत्री पद के लिए और हमारे मित्र माननीय नरेंद्र मोदी के लिए লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশ হয়নি, তবে ভোটের দামামা কিন্তু বাজিয়ে দিয়েছে বিজেপির পক্ষ থেকে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি কোমর বেঁধে তারা মাঠে নেমে পড়েছে, ইতিমধ্যে বঙ্গ সফর করেছেন দুদিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বিভিন্ন জায়গায় দু জায়গায় সভা করেছেন, পাশাপাশি আমি দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আমরা দেখেছি, আর তারপরে আমরা যে ছবিটা দেখেছি যে বিজেপির তরফ থেকে কিন্তু প্রথম দফার লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, 20 জনের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে আসানসোলের প্রার্থী পবন সিংয়ের নামও ছিল। পবন সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর তিনি রীতিমতো খুশিতে মেতে উঠেছিলেন এবং দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছিল, যদিও পরবর্তী সময়ে তিনি টুইট করেন, তিনি টুইট করে জানান যে তিনি প্রার্থী হতে চাইছেন না কোনো একটি কারণে, এটা তিনি নিজেই জানিয়েছেন। আর তারপর থেকেই কিন্তু নানা আলোচনা শুরু হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।